সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি ঘুগনি আর রুটি হবে। তো এখানে আমি ছোলাটাকে সরি মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, তো মশলাটা কষিয়ে আমি মটরটা দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 12:10 আর অলমোস্ট আমার সব মানে কাজ শেষ। তো ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি সব কাজ করে উঠেছি তো সমৃদ্ধকে একটুখানি মানে স্পেলিং গুলো করাই। তো দেখো 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 নাম শুনকে ইতনা ফাঁকি বাজ হ্যাঁ সবকো বোল দুঙ্গি অব ইয়ে বহুত ফাঁকি বাজ হ্যাঁ তার কারণ হচ্ছে আমি কালকে রান্না করে রেখে দিয়েছিলাম। তো দুপুরে লাঞ্চে আছে আজকে মুসুরির ডাল, মটরের ডালের বড়ার ঝাল আর ডিমের তরকারি। তো কালকে আমি চিকেন করেছিলাম, মানে চিকেনের সাথে একসাথে ডিম কোটে রেখে দিয়েছিলাম আজকের জন্য, কারণ জানি আজকে আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যাবে আর সামনে আবার ছেলের এক্সাম শুরু হচ্ছে, তো তার জন্য পড়ানোটা একটু বেশি দরকার। আমি অন্যদিকেও মানে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ছি, যার জন্য ভেবেছিলাম যে রান্নাটা করে রাখি, তো এই সময়টা সময় পেয়ে যাব আমি সমৃদ্ধকে পড়ানোর। আর সুমিত জাস্ট এই মাত্র বেরোলো, ওর মাকে একটুখানি ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাবে আজকে। তো সমীর ওরম করে না, তো ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাবে তার জন্য বেরিয়ে গেল। তো চলো আজকে দেখতে থাকো সমীর এখন কি সুন্দর মন দিয়ে পড়বে। ভীষণ ভালো ছেলে, কিন্তু ভীষণ ভালো ছেলে, দেখো দেখো হ্যাঁ একদম পড়াশোনার মানে একবার বললেই হয়, একদম বসে পড়বে, এত ভালো ছেলে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। টকিং ল্যাডার দেখেছো এলে ডবল ডি ইয়ার, তাই তো এলে ডবল ডি ইয়ার, ঠিক আছে। এবার লেখো কার্টেন 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 হ্যাঁ সি ইউআর টি আই এন পিকচার TIN করলে না ডাবল এ লিখে ফেলেছো, ঠিক করো বুঝে তো দেখো সমৃদ্ধ এতগুলো স্পেলিং লেখা শেষ করলো, এখন প্রায় কটা হয়েছে মানে ছিঁড়ে ফেলেছিস প্রায় 32টা, হ্যাঁ 32টা প্রায় কেন বলছি 32টা লেখা শেষ করেছে। ভেরি গুড বয়, টাকা টাকা এদিকে একটু টাকা, ওই আপনি ওই আপনি ওই আপনি। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এখন আমরা জাস্ট লাঞ্চটা শেষ করলাম আর সুমিত এলো প্রায় 2টার সময় মাকে ডাক্তার দেখিয়ে, দেখিয়ে এসে তারপর স্নান করলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আগের বছর এই মানে এক বছরে একটু বেশি হয়ে গেল আমার শাশুড়ি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছিল, তো তারপর থেকে যেটা হয় এই বয়সে এসে মানে শরীরের বিভিন্ন অংশের যে হাড়গুলো ক্ষয়তে শুরু করেছে, তো সারা শরীরেই এটা হচ্ছে কোমর টোমর নিয়ে পাটা নিয়ে। তো ডাক্তার বলছে বলেছে এর আগে যে এইগুলোর আর নতুন করে কিছু করার নেই, এগুলোকে ক্যালসিয়াম খেয়ে খেয়ে যতদিন রাখা যায় আর কি এভাবে। তো তার জন্য ওনাকে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দু রকম ক্যালসিয়ামই খাওয়ানো হচ্ছে, মানে ডবল ইয়ে দেওয়া হচ্ছে যাতে যেটুকু অন্তত ঠিক আছে সেটা একেবারে বিছানায় না পড়ে যায় এরম। তো আজকে নিয়ে গেছিল একটু শিরাই ফিরাই টান ধরছে, পায়ে টান ধরছে, তা এইগুলো তো হোমিওপ্যাথিতেই আস্তে আস্তে মানে ঠিক হবে, কারণ
এগুলোর অ্যালাপাথি কোনো চিকিৎসা সেভাবে নেই, গেলে হয়তো ব্যথা ফ্যাথা করলে বলছে হয়তো প্লেন পেন কিলার দিয়ে দেবে, এছাড়া তো সেরকম কিছু নেই। তো ওকে নিয়ে মাকে নিয়ে আমাদের এখানে খুব ভালো একজন নাম করা হোমিওপ্যাথি ডাক্তার আছে, ও একটু তার কাছে নিয়ে গেছিল। তো সে মোটামুটি বলছে যে উনি আস্তে আস্তে ঠিক হবেন, তবে হোমিওপ্যাথি একটু ধরতে সময় লাগবে, ততটা উতলা হলে চলবে না, একটু সময় নিয়ে করতে হবে। তো এছাড়া তো আর নতুন কিছু করারও নেই, কারণ বয়স এখন প্রায় 66 বছরের কাছে। তো এই বয়সে সে মানে একটা বড় অপারেশন, মানে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, অনেক বড় একটা অপারেশন, সেই অপারেশন হয়ে গেছে। তো আর শরীরের তো সারা জায়গা নিশ্চয়ই অপারেশন করা সম্ভব না, কারণ এখন হাড় শরীরের ক্ষয়িতে শুরু করেছে। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে মোটামুটি একটু রেস্টে থাকতে হবে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে হোমিওপ্যাথির ওপরেই থাকতে হবে মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার। তো যার জন্যই একটু উতলা হয়ে যাচ্ছে, কেন ব্যথা কমছে না, কেন হচ্ছে না, প্রতিদিনই ওষুধ নিয়ে আসছে, প্রতিদিন নিয়ে আসছে, তারপরেও মনে হচ্ছে ঠিক আছে চলো ডাক্তার দেখিয়ে আনি, ডাক্তার দেখালে ডাক্তারের কথা শুনলে যদি মনটা শান্ত হয়। তো সেই জন্যই ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার বারবারই ফোনেও তাই বলছে আনতে হবে না, সময় লাগবে, সময় ছাড়া হবে না, একটু উতলা হতে বারণ করুন। তো যাই হোক, আজকে নিজের কানে গিয়ে শুনে আসলো, এই হচ্ছে ব্যাপার। তো কালকে আমাদের ফ্ল্যাটে নতুন সদস্য নিয়োগ করা হলো, মানে পুরনো যারা আছে তাদের অনেকের বয়স হয়েছে, তো অনেকে মানে ইয়ে করে মানে নতুন কমিটি গঠন করা হলো। তো এবারের কমিটির একটা নতুনত্ব ব্যাপার হচ্ছে এবারে মেয়েদেরকেও অ্যাড করা হলো ছেলেদের সাথে। তো যাই হোক, এক একটা পদে দুজন করে নেওয়া হয়েছে, একজন করে মেয়ে একজন করে ছেলে। তো সেই হিসাবে আমাদের বাড়ির থেকে মানে সুমিত একদমই থাকতে চাইলো না, যার জন্য আমাকেই রাখা হলো। তো আমি আর ওপরের একজন, সে মানে একজন ছেলে, তো এরা দুজন মিলে আমরা দুজন পেলাম সেক্রেটারি পদ হিসাবে। তো এইভাবেই মানে ক্যাশিয়ার বা প্রেসিডেন্ট হিসাবে সবাইকেই দুজন করে করে রাখা হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। তার একটাই কারণ হচ্ছে কোনো কারণে একজনের যদি অসুবিধা হয়ে যায় তাহলে সাময়িকভাবে আরেকজন একটা সাপোর্ট দিতে পারে, এই হচ্ছে ব্যাপার, এই জন্যই করা হলো। তো আমাদের ফ্ল্যাটে তো সদস্য সংখ্যা খুব বেশি না, যেহেতু একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে 13 জন মতো আছে। এটা হচ্ছে মানে আমাদের একটা এরিয়ার মধ্যে 3টে স্ট্যান্ডার্ড ফ্ল্যাট আছে, তো আমাদের সে মিডিলের যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে আমাদের। তো যাই হোক, তার জন্যই মানে খুব একটা বেশি মেম্বার সংখ্যা নেই, তার মধ্যে বেশিরভাগই বয়স্ক লোক, প্রায় 4-5টা ফ্যামিলি বয়স্ক। আবার কেউ কেউ আছে যারা তাদের পার্সোনাল প্রবলেমের জন্য দায়িত্ব কিছু নিতে চাইছে না, বলছে এমনি থাকবো কোনো প্রবলেমে, কিন্তু দায়িত্ব সেভাবে যে মানে একেবারে কোনো পদ নেবে সেটা নিতে চাইল না। তো যাই হোক, আমাদের সবাইকে আমরা নিলাম যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারি, এটা তো খুব ভালো মানে ব্যাপার যে আমরা একটা অ্যাক্টিভ কিছু কাজ করতে পারবো সবাই মিলে, যদি আরও কিছু উন্নতি করা যায়। কারণ মানে যদি আমরা ফ্ল্যাটটা রাখি তো সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটটা মেনটেন্যান্স করার ব্যাপারটাও তো সেটা আমাদের দায়ী থাকবে। তো যাই হোক, কালকে যার জন্য একটা নতুন দায়িত্ব পেলাম, তো দেখা যাক নতুন দায়িত্বটা কতটা ভালোভাবে পালন করতে পারি, চেষ্টা তো করবো যাতে ভালোভাবে পালন করতে পারি সবাই মিলে, সবাই মিলে মিলেমিশে একসাথে করতে পারবো যাতে। তো এই মিলেমিশে কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ থাকে, একা একা কাজ করার মধ্যে সেই আনন্দটা থাকে না। তো ভালো লাগলো, দেখা যাক কি হয়। তো চলো, বিকেলে আসছি, এখনকার মতো আমি মানে ক্যামেরাটা অফ করছি, কারণ একটু রেস্ট নিতে হবে। তো দেখলেই সমৃদ্ধকে সকালে পড়ালাম, আবার বিকেলেও সন্ধেবেলাও পড়াতে হবে, কারণ সামনে পরীক্ষা চলে এসছে আবার, মানে সেকেন্ড ইউনিট টেস্ট, রিটেন যেটা হবে সেটা হবে। তো যাই হোক, যার জন্য পড়াটা একটু মানে বাড়াতে হচ্ছে, এখন তো আগের মতো আর শান্ত নেই, দুষ্টু হয়ে গেছে, ফলে পড়তে চায় না, খুব ঝামেলা করে, কিন্তু কিছু করার নেই, না পড়ালে পিছিয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই সময় চায়ের সাথে একটু লেবু, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে করোনা আসার পর থেকে। এখন বাজে 5:30, আর এখন মানে একটু ঘুম থেকে উঠলাম, তো আজকে অনেকটাই ঘুমিয়ে ফেলেছি, আজকে রাত্রেবেলা ঝামেলা হবে, মানে ঘুম আসতে চাইবে না। তো যাই হোক, এখন একটু চা খেয়ে ঘুমটা কাটাবো, কারণ আজকে ওয়েদার পুরো কি বলবো অন্ধকার অন্ধকার, তো আর ভীষণ ঘুমাতে ইচ্ছা করছিল, উঠতেই ইচ্ছা করছে না। তো এখন যেটা হচ্ছে খাবো সেটা হচ্ছে লেবু টি। তো এই মানে কি বলবো, হ্যাঁ করোনা আসার পর থেকে এই এটা খেয়ে অভ্যাস হয়ে গেছে, আমরা এমনিতেই লিকার চা খাই,
নাহলে অম্বল হয়ে যায়। তো করোনা আসার পর থেকে এই লেবু দিয়ে খেয়ে 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 এখন এটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আর এখানে সমৃদ্ধ দেখো কি করছে, বসে বিস্কুট খাচ্ছে, ঘুম থেকে উঠেই ফ্রিজে হামলা করেছিল চকলেট খাবে বলে। তো যাই হোক, খেতে দিইনি এখনো। ওয়েদার মানে বৃষ্টি হয়নি, কালোই হয়ে আছে, অন্ধকারই হয়ে আছে। তো চাটা খেয়ে নি। তো সবাই গেল ছাদে, তো আমি ভাবলাম এবার ব্লগটা শেষ করি। তো আমি আজকে তোমাদের সাথে একটা খুব মানে পুরনো আমার খুব মিষ্টি স্মৃতি তোমাদেরকে আমি শেয়ার করছি। তো কেন শেয়ার করছি সেটাও তোমাদের বলছি। তো 3 বছর আগে আমরা ইউএসএতে ছিলাম। তো ইউএসএতে আমরা ছিলাম কলোরাডো স্প্রিংসে। তো সেই জায়গাটা জানোই সম্পূর্ণ রকি মাউন্টেন দিয়ে ঘেরা থাকে। এবার আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকতাম সেই অ্যাপার্টমেন্টের পুরো ডাইনিং যে এরিয়াটা ছিল সেখান থেকে পুরো পাহাড়টা দেখা যেত। আর পাহাড়ের উপরে যে ছোট ছোট বাড়ি, যেটা রাত্রেবেলা হলে ছোট 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 আলো দিয়ে পুরো মানে মনে হতো পাহাড়ের উপর পুরো জোনাকি ঘুরছে, এত সুন্দর লাগতো। পুরো একটা ক্যালেন্ডার ভিউর মতো দেখতে লাগতো মানে আমাদের ঘর থেকে। তো সেই জিনিসটা আমরা আরো বেশি উপভোগ করার জন্য আমরা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো সেটা হাজবেন্ডের মানে হাজবেন্ডের যে অফিস সেখান থেকে, ওরা কি হয় কোনো প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করলে অনেকে সেই পয়েন্টসগুলোকে, ধরো বড় ধরো ম্যানেজার আছে বা অনেকে আছে যারা এইগুলোকে মানে পয়েন্টসগুলোকে ওদের দেয়। তো আমার হাজবেন্ডের এরকম বহু পয়েন্টস জমে গেছিলো। তো জমে যাওয়ার পরে আমরা এটা অর্ডার দিয়েছিলাম, এরকম অনেক গিফট অর্ডার দিয়েছিলাম। তো মানে প্রয়োজনীয় অনেক, যেগুলো আমাদের খুব প্রয়োজন সেই মুহূর্তে, তো সেই অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে আমরা এইটা অর্ডার দিয়েছিলাম। তো এটা আমাদের সেই মুহূর্তে মনে হয়েছিল এখনই নিতে হবে, কারণ দৃশ্যটাকে উপভোগ করতে হবে। তো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে দেখো ক্যান্টানা। তো আমরা এটা অর্ডার দিয়েছিলাম ওখান থেকে। তো এটা ভীষণ ভালো, ভীষণ পাওয়ারফুল, ভালো, ভীষণ দেখা যায়, অনেক দূরের জিনিস দেখা যায়। তো এটা দিয়ে আমরা পাহাড়ের দৃশ্য অনুভব করতাম ঘরে বসে বসে। তো কারণ সবসময় তো বেরোনো যেত না ওখানে, কারণ সবসময় ওখানে মানে কি বলবো বছরের অধিকাংশ সময়ই বরফ পড়তো। তো এইটা আমার হঠাৎ করে আজকে হাতে পড়লো, মানে অনেকদিন থেকে এসেই ঢোকানো ছিল। তো আজকে ভাবলাম যে এই জিনিসটা তো আমার এখানেও কাজে লাগবে, কারণ আমি এটা দিয়ে গঙ্গা দৃশ্য দেখতে পারবো, তারপরে নৌকা যাওয়া, তারপরে পডিয়ামের দৃশ্য, মানে এগুলো সমস্ত আমি ঘরে বসে বসেই এটা দিয়ে দেখতে পারবো। মেয়েদের কি হয় সবসময় তো নিচে মানে বেরোনা বা নিচে নামা সম্ভব হয় না, যেমন ছেলেরা সবসময় বেরোতে পারে বা সেটা আমাদের হয় না, কারণ এখানে আমি 3 তলাতে থাকি, তারপরেও আমি সবসময় নিচে নামতে পারি না। তো এটা আমার খুব কাজে লাগবে। তো ভাবলাম থাক তোমাদেরকে শেয়ার করি এটা, আর তার সাথে আমার পুরোনো স্মৃতিটাকেও শেয়ার করি। খুব মিস করি আমি কলোরাডো স্প্রিংসকে, জানি না আবার কবে যেতে পারবো বা কোথায় যেতে পারবো। তবে ওই জায়গাটা অসাধারণ ছিল, যদি পারি আমার পুরোনো ভিডিওগুলো তোমাদেরকে আবার শেয়ার করার চেষ্টা করব। আমার সব পুরোনো কিছু কিছু ভিডিও দেওয়া আছে, যদিও তখন অতটা যে ব্লগিং করব সেটা মাথায় নিয়ে মানে ভিডিও করিনি, যার জন্য অত যে পারফেক্ট তোলা সেটাও নেই। তারপরেও একটু একটু করে কেটে কেটে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, তো তোমাদের চেষ্টা করবো সেগুলো পাঠানো। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।